বাংলায় নিম্নচাপের চোখ রাঙালি বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত এই নিম্নচাপটি ক্রমশই শক্তিশালী হচ্ছে মৌসুমি অক্ষরেখা বেজানের শিখর আগ্রা প্রয়াগরাজ এবং রাঁচির ওপর দিয়ে এই রাজ্যে সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপ ক্রমশই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে এর অভিমুখ কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকে থাকার এর প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস এর ফলে সমুদ্র উত্তাল এবং ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর আগামী আটচল্লিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে এনি আবহাওয়া সোমনাথ দত্ত কি বলছেন শোনেব পশ্চিমবঙ্গে আইদার হোয়াইড স্প্রেড নয়তো ফ্যাললি ভাই স্প্রেড আর সাউথবঙ্গে বেঙ্গলে তো আপনার আপনাকে বলছি সাত দিনের মধ্যে আমাদের ফোরকাস্ট হচ্ছে ছ দিন হোয়াইড স্প্রেড থাকবে সাউথ বেঙ্গলে খালি এক দিন ফ্যাললি ওয়েস একটা কথা আমার মনে পড়ে দেখুন আপনাদের হয়তো মনে আছে গত দিন আপনারা যখন আমাকে যে ব্রিফিং নিতে এসেছেন তখন আপনাদেরকে আমি একটা সিস্টেমের কথা বলেছিলাম একটা সাইক্লোনিক সার্কুলেশন চক্রবাদ ঘূর্ণাবর্ত আপনার তৈরি হয়েছে ওটা তৈরি হয়েছিল আপনার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ পোস্ট অ্যাভ পশ্চিমবঙ্গ পোস্ট ঘিরে না আমার মনে হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পোস্ট ঘিরে একটা সাইক্লোনিক সার্কুলেশন হয়েছিল এবং সেটা আপনার সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং সেদিনে আপনাদেরকে আমি বলেছিলাম যে খুব সম্ভবত এই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠে পতিত হবে ডিসেন্ড আউট আমরা এটা আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বলি ডিস সার্কুলেশন সাইক্লোনিক সার্কুলেশন মে লাইক টু ডিসেন্ড অন দ্য সার্ফেস অ্যান্ড ফর্ম এ লো প্রেসার এরিয়া অ্যান্ড ইট হ্যাপেন কালকে আমি আপনাদের ব্রিফিং দিতে পারি নি আমি যাদের ছিলাম কালকে কিন্তু লো প্রেসার এরিয়া একটা ফর্ময় গেছিল সকালবেলা এবং ওই লো প্রেশার এরিয়াটা সন্ধ্যাবেলাতে ইনটেন্সিফাইও হয়েছিল ওয়েলমার্ক লো প্রেশার হ্যাঁ ওয়েলমার্ক লো প্রেশারে কিন্তু ওটি ওই লো প্রেশার ওই ওয়েলমার্ক লো প্রেশার আবার আজকে সকালে ওটা উইকেন্ড হয়ে গিয়ে এখন ওটা লো প্রেশারে পরিণত হয়েছে এখন ওই লো প্রেশারটি বর্তমানে ওটা আছে আপনার কোস্টাল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা সংলগ্ন উড়িষ্যাতে ওটি বর্তমানে আছে এবং ওর সাথে অ্যাসোসিয়েটেড যে সাইক্লোনিক সার্কুলেশনটি ওটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি যেটি অক্ষরেখা হ্যাঁ ওই অক্ষরেখাটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে একসাথে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পশ্চিম দিকে ওটা ছুঁকছে এটা খুবই ভালো লক্ষণ আর কি এবং এটার আমাদের ফোকাস হচ্ছে এটি ওয়েস্ট নর্থ ওয়ার্ড ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে আগামী চব্বিশ ঘন্টায় মুভ করবে এবং এই কারণে আমরা আমাদের যারা ফিশারম্যান ভাই আছে তাদেরকে আমরা সাবধানবাণী দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তারা যেন ডিপ সি হ্যাঁ অ্যালং অ্যান্ড অফ দ্য ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল তার মানে পশ্চিম মধ্য এবং উত্তর বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলের যে আপনার অ্যালং দ্য কোস্ট অ্যান্ড অফ দ্য কোস্ট অফ দ্য ওয়েস্ট ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাকিং নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং চব্বিশ ঘন টোয়েন্টি ফোর আওয়ার্সে যেন তারা ডিপসিতে না যান মাছ ধরতে ঠিক আছে তার কারণ হচ্ছে আমরা আশা করছি আগামী চব্বিশ ঘন্টাতে আপনার সমুদ্র কন্ডিশন রাফ থাকবে স্কোয়ালি ওয়েদার থাকবে সারফেস উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং সেটা গ্রাস্টিংয়ের ষাট কিলোমিটার প্রতি তো হতে পারে ওভার দ্য ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাড নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি পড় সেই কারণে ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন্টু ডিপ সি অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাড নর্থ বে অফ বেঙ্গল তবে নিম্নচাপ সরে যেতে বৃষ্টির সম্ভাবনা কমবে রবিবার দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে পরবর্তী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস জারি রাখছে হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উপকূল ও উপকূল জেলা সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সেখানেও কিন্তু আকাশ থাকবে মেঘলা এবং সেখানেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে নিম্নচাপের প্রভাবে কলকাতাতে কয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিন আকাশ থাকবে মূলত মেঘলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী দুদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলছেন শোনাব আপনাদের আঠাশ তারিখে দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে সম্ভব আছে এছাড়া আর তারপরে বাকি পাঁচ দিন অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই এই বাকি পাঁচ দিনে দক্ষিণবঙ্গ ওয়াইড স্প্রেড উত্তরবঙ্গ ওয়াইড স্প্রেড ওয়ার্নিং আছে আজকে দক্ষিণবঙ্গের কোনো ওয়ার্নিং নেই কিন্তু উত্তরবঙ্গে সহ বৃষ্টির ওয়ার্নিং আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর এবং মালদা এবং ভারী বৃষ্টিপাতেরও ওয়ার্নিং আছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আঠাশ তারিখেও দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই কিন্তু উত্তরবঙ্গে ঠান্ডা উইথ লাইটিং এর সতর্কবার্তা আছে হ্যাঁ দিনাজপুর দুটি দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বোর্ড মালদা আলিপুর জলপাইগুড়ি এবং কালিম্পং এ এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদার উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে সেইগুলি হল দুইটি বর্ধমান আকুরা দুইটি মেদিনীপুর পার গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা সাবস্ক্রাইব করবেন আস্থা বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও